আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলীর সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিস্তারিত অংশে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনারা যত বেশি ভিডিওতে লাইক দিবেন ভিডিওগুলো তত বেশি প্রচার হবে এবং আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো পদের নাম কিপার পদের সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক পদ সংখ্যা দুইটি বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত গ্রেড বিশ এস পাস যে কোনো গ্রুপে

দুই নং পদের জন্য একশো বারো টাকা যেটা আপনাকে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এস এম এস পদ্ধতিতে টাকাটা পেমেন্ট করতে হবে মনে রাখবেন অনলাইনে ফর্ম পূরণ করার শেষ হলেই টাকাটা পারবেন এবং পেমেন্ট করলে আপনার আবেদনটা সম্পন্ন হবে পেমেন্ট না করলে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন যারা টেলিটকের আগের ওয়েবসাইটে অন্যান্য চাকরির আবেদন করেছেন এটাও হবু একই রকম থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ